ওম শান্তি তেরোই জুলাই দু হাজার কুড়ি প্রাত বাপ দাদা মধুবন মিষ্টি বাচ্চারা সকলকে এই আনন্দ সংবাদ শোনাও যে পুনরায় এখন বিশ্বে শান্তি স্থাপিত হচ্ছে বাবা এসেছেন অদ্বৈত আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপন করতে প্রশ্ন বাচ্চারা তোমাদের বারবার কেন স্মরণে থাকার ইঙ্গিত দেওয়া হয় উত্তর কারণ এভার হেলদি এবং সদা পবিত্র হওয়ার জন্যই এই স্মরণ তাই যখনই সময় পাবে স্মরণে থাকবে সকাল সকাল স্নানাদি সেরে একান্তে ঘোরাফেরা করো অথবা বসে পড়ো এখানে তো রোজগারই রোজগার স্মরণের দ্বারাই বিশ্বের মালিক হয়ে যাবে ওম শান্তি মিষ্টি বাচ্চারা জানে যে এই সময় সমগ্র বিশ্ব শান্তি চায় এই আওয়াজ শোনা যায় যে বিশ্বের শান্তি কিভাবে আসবে কিন্তু বিশ্বের শান্তি কখন ছিল যে এখন পুনরায় চায় তা কেউ জানে না বাচ্চারা তোমরাই কেবল জানো যে বিশ্বের শান্তি তখন ছিল যখন লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল এখনও পর্যন্ত লক্ষ্মীনারায়ণের মন্দির স্থাপন করতেই থাকে তোমরা যে কোনো কাউকে বলতে পারো পাঁচ হাজার বছর পূর্বে বিশ্বের শান্তি ছিল এখন পুনরায় স্থাপিত হচ্ছে কে স্থাপন করেন মানুষ জানে না বাচ্চারা বাবা তোমাদেরকে বুঝিয়েছেন তোমরাও কাউকে বোঝাতে পারো তোমরা লিখতেও পারো কিন্তু এখনো পর্যন্ত কারো সাহস নেই যে কাউকে লেখে সংবাদপত্রের আওয়াজ তো শোনে সকলেই বলে বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক লড়াই ইত্যাদি হলে তখন মানুষ বিশ্বের শান্তি স্থাপনের জন্য যোগ্য রচনা করে কোন যোগ্য রুদ্রযজ্ঞ রচনা করবে বাচ্চারা এখন জানে যে এই সময় বাবা যাঁকে রুদ্র শিবও বলা হয়ে থাকে তিনি জ্ঞানযজ্ঞ রচনা করেছেন বিশ্বে শান্তি এখন স্থাপিত হচ্ছে সত্যযুগ নতুন দুনিয়ায় যেখানে শান্তি ছিল অবশ্যই সেখানে রাজত্বকারীরাও ছিল নিরাকারী দুনিয়ার জন্য এমন বলা হবে না যে বিশ্বের শান্তি আসুক ওইখানে পরম ধাম তো শান্তি শান্তি বিশ্ব তো মানুষের নিরাকারী দুনিয়াকে বিশ্ব বলা যাবে না ওটা হলো শান্তি ধাম বাবা বারবার বোঝাতে থাকেন তথাপি কেউ ভুলে যায় কারো কারোর বুদ্ধিতে থাকে তারা বোঝাতে পারে বিশ্বের শান্তি কেমন ছিল এখন পুনরায় শান্তি কিভাবে স্থাপিত হচ্ছে এ কথা কাউকে বোঝানো অতি সহজ ভারতে যখন আদি সনাতন দেবী ধর্মের রাজ্য ছিল তখন একটি ধর্ম ছিল বিশ্বের শান্তি ছিল এ অতি সহজ করে বোঝানো এবং লেখার মতন কথা বড় বড় মন্দির যারা তৈরি করে তাদেরকেও তোমরা লিখতে পারো বিশ্বের শান্তি পাঁচ হাজার বছর পূর্বে ছিল যখন এনাদের রাজ্য ছিল যাদের মন্দির তোমরা তৈরি করো ভারতে এদের রাজ্য ছিল আর কোনো ধর্ম ছিল না এ সহজ আর বুদ্ধির কথা ড্রামা অনুসারে ভবিষ্যতে সব কিছু বুঝে যাবে তোমরা এই খুশির খবর সকলকে শোনাতে পারো সুন্দর কার্ডে ছাপাতেও পারো বিশ্বে শান্তি আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে ছিল যখন নতুন দুনিয়া নতুন ভারত ছিল লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল পুনরায় এখন বিশ্বের শান্তি স্থাপিত হচ্ছে এ কথা স্মরণ করলেও বাচ্চারা তোমাদের অত্যন্ত খুশি হওয়া উচিত তোমরা জানো বাবাকে স্মরণ করলেই আমরা বিশ্বের মালিক হয়ে যাব বাচ্চারা পুরুষার্থই সম্পূর্ণ প্রাপ্তির আধার বাবা বুঝিয়েছেন যখনই সময় পাবে বাবাকে স্মরণ করবে সকালে স্নান সেরে তারপর একান্তি পরিক্রমা করো অথবা বসে পড়ো এখানে যতটা সম্ভব উপার্জন করে নিতে হবে এভার হেলদি এবং সাদা পবিত্র হওয়ার জন্যই স্মরণ যদিও এখানে সন্ন্যাসীরা পবিত্র হয় তথাপি রোগগ্রস্ত তো অবশ্যই হয় এ হলোই রোগী দুনিয়া ওটা হলো নিরোগী দুনিয়া এও তোমরা জানো দুনিয়ায় কেউ কি জানে যে স্বর্গে সকলে নিরোগী হয় স্বর্গ কাকে বলে তা কারোরই তো জানা নেই তোমরা এখনই জেনেছ বাবা বলেন কারোর সঙ্গে সাক্ষাৎ হলে তোমরাও বোঝাতে পারো মনে করো কেউ নিজেকে রাজা বা রানী বলে কিন্তু এখন রাজা রানী তো কেউ হয় না এও বুদ্ধি থেকে নিষ্কাশিত করে দিতে হবে মহারাজা মহারানী শ্রীলক্ষ্মী নারায়ণের রাজধানী এখন স্থাপিত হচ্ছে তাহলে অবশ্যই এখানে কোনো রাজা রানী থাকা উচিত নয় আমরা রাজা রানী এ কথাও ভুলে যাও সাধারণ মানুষের মতো থাকো এদের কাছেও টাকা পয়সা সোনা ইত্যাদি থাকে তাই না এখন আইন পাশ করা হচ্ছে এসব নিয়ে নেবে তখন সাধারণ মানুষের মতন হয়ে যাবে এমন যুক্তিও রচিত হচ্ছে গায়নও রয়েছে তাই না কারোর চাপা পরে রবে ধুলায় কারোর খাবে রাজায় এখন রাজা কারোরটা খায় না রাজারা তো নেই প্রজাই প্রজারটা খাচ্ছে আজকালকার রাজ্য অতি বিস্ময়কর যখন রাজাদের নাম সম্পূর্ণরূপে সমাপ্ত হয়ে যায় তখনই পুনরায় রাজধানী স্থাপিত হয় এখন তোমরা জানো আমরা এখন ওখানে যাচ্ছি বিশ্বে যেখানে শান্তি থাকে সে হল সুখ ধাম শতপ্রধান দুনিয়া আমরা ওখানে যাওয়ার জন্য পুরুষার্থ করছি কন্যারা আড়ম্বরের সঙ্গে বসে বোঝাও শুধু বাইরে কৃত্রিম আড়ম্বর চাই না আজকাল আর্টিফিশিয়ালও অনেক কিছু বেরিয়েছে তাই না এখানে পাক্কা ব্রহ্মা কুমার কুমারী চাই তোমরা ব্রাহ্মণরা বাবার সঙ্গে বিশ্বে শান্তি স্থাপনের কার্য করছ এমন শান্তি স্থাপন করা বাচ্চাদের অত্যন্ত শান্তচিত্ত এবং মিষ্টি হওয়া উচিত কারণ তারা জানে আমরা বিশ্বের শান্তি স্থাপনের জন্য নিমিত্ত হয়েছি তাহলে প্রথমে আমাদের অত্যন্ত শান্ত হওয়া উচিত কথাবার্তা অত্যন্ত ধীরে ধীরে অত্যন্ত রয়্যালিটিপূর্বক বলতে হবে তোমরা হলে গুপ্ত তোমাদের বুদ্ধি অবিনাশী জ্ঞানরত্নের ভাণ্ডারে পরিপূর্ণ তোমরা হলে বাবার উত্তরাধিকারী বাবার নিকটে যত রত্ন ভাণ্ডার রয়েছে তোমাদের সেসব ভরে নেওয়া উচিত সমগ্র ধন সম্পদ তোমাদের কিন্তু সে সাহস নেই তাই নিতে পারো না যারা নিতে পারবে তারাই উচ্চ পদের অধিকারী হবে কাউকে বোঝানোর অত্যন্ত শখ থাকা উচিত আমাদেরকে পুনরায় ভারতকে স্বর্গে পরিণত করতে হবে কাজ কর্মাদি করার সাথে সাথে এ সেবাও করতে হবে তাই বাবা অধিক তাড়াতাড়ি করার কথা বলেন তথাপি হয় সব ড্রামা অনুসারে প্রত্যেকেই নিজের সময় অনুসারে চলছে বাচ্চাদেরকেও পুরুষার্থ করাচ্ছেন বাচ্চাদের নিশ্চয়তা রয়েছে যে এখন অতি অল্প সময় বাকি রয়েছে এ হলো আমাদের অন্তিম জন্ম পুনরায় আমরা স্বর্গে যাব এ হল দুঃখধাম পুনরায় সুখধামে পরিণত হয়ে যাবে হতে সময় লাগে তাই না এ কি সামান্য কোনো বিনাশ না তা নয় যেমন নতুন ঘর তৈরি হয় তখন নতুন ঘরের কথাই স্মরণে আসে ওটা হলো পার্থিব জগতের কথা তাতে কোনো সমন্দাদি পরিবর্তিত হয়ে যায় কি না যায় না এই পুরনো দুনিয়ায় পরিবর্তিত হয়ে যাবে তাই যে ভালোভাবে পড়বে সে রাজবংশে আসবে তা না হলে প্রজাই চলে যাবে বাচ্চাদের কত খুশি হওয়া উচিত বাবা বুঝিয়েছেন পঞ্চাশ ষাট জন্ম তোমরা সুখ ভোগ করো দাপড়েও তোমাদের কাছে অনেক ধন সম্পত্তি থাকে দুঃখ তো পরে হয় যখন রাজারা পরস্পর লড়াই করে দলাদলি হয় তখন থেকে দুঃখ শুরু হয় পূর্বে আনাজপাতি অত্যন্ত সস্তা ছিল পরে খরা ইত্যাদি হতে থাকে তোমাদের কাছে অনেক ধন সম্পদ থাকে শতপ্রধান থেকে তমপ্রধান ধীরে ধীরে আসে বাচ্চারা তোমাদের অন্তরে অত্যন্ত খুশি হওয়া উচিত স্বয়ং যদি খুশিতে না থাকে শান্তিতে না থাকে তবে সে বিশ্বে শান্তি স্থাপন কীভাবে করবে অনেকের বুদ্ধিতে অশান্তি থাকে বাবা আসেনি শান্তির বরদান দিতে তিনি বলেন আমাকে স্মরণ করো তাহলে তমপ্রধান হওয়ার কারণে যে আত্মা অশান্ত হয়ে পড়েছে সে স্মরণের দ্বারাই শতপ্রধান শান্ত হয়ে যাবে কিন্তু বাচ্চাদের থেকে স্মরণের পরিশ্রম পৌঁছয় না স্মরণে না থাকার কারণে মায়ার তুফান আসে স্মরণে থেকে সম্পূর্ণ পবিত্র না হলে সাজা ভোগ করতে হবে পদভৃষ্ট হয়ে যাবে তখন এমন মনে করো না যে স্বর্গে তো যাব তাই না সাজা ভোগ করে সামান্য সুখ ভোগ করা তা খুব ভালো কী মানুষ উচ্চপদ লাভের জন্য কত পুরুষার্থ করে এমন নয় যা পেয়েছো সেই অনেক ভালো এমন কেউ নেই যে পুরুষার্থ করবে না ভিক্ষা করে যে ভিক্ষুক সেও নিজের পায়ে পয়সা জমা করে অর্থের খিদে সকলেরই আছে অর্থের দ্বারা সর্ববিষয়ে সুখ পাওয়া যায় বাচ্চারা তোমরা জানো আমরা বাবার থেকে ধন সম্পদ লাভ করি অল্প পুরুষার্থ করলে ধন সম্পদের প্রাপ্তিও অল্প হবে বাবা ধন সম্পদ দেন তাই না বলা হয় যে ধন সম্পদ থাকলে আমেরিকা ইত্যাদি দেশ ঘুরে এসো তোমরা যত বাবাকে স্মরণ করবে আর সার্ভিস করবে ততই সুখ পাবে বাবা প্রতিটি বিষয় পুরুষার্থ করিয়ে উচ্চ অর্থাৎ মহান করে দেন লৌকিকে মনে করে বাচ্চারা আমাদের কুলের নাম গৌরবান্বিত করবে বাচ্চারা তোমরা ঈশ্বরীয় কুলে বাবার নামের মহিমা প্রচার করবে ইনি হলেন সত্য পিতা সত্য শিক্ষক সৎগুরু সর্বোচ্চ পিতা হলেন সর্বোচ্চ সত্যিকারের সদ্গুরুও এও বোঝানো হয় গুরু একজনই হয় দ্বিতীয় কেউ হয় না সকলের সদগতিদাতা একজনই সেও তোমরাই জানো এখন তোমরা পারস বুদ্ধি সম্পন্ন হচ্ছ পারস পুরীতে রাজা রানীও পারসনাথ হয় কত সহজ কথা ভারতের স্বর্ণযুগ ছিল বিশ্বের শান্তি কিভাবে হয়েছিল তা তোমরা এই লক্ষ্মী নারায়ণের চিত্রের দ্বারা বোঝাতে পারো স্বর্গে শান্তি ছিল এখন এই হলো নরক এখানে অশান্তি আছে হেভেনে লক্ষ্মী নারায়ণ থাকে কৃষ্ণকে লর্ড কৃষ্ণ বলা হয়ে থাকে কৃষ্ণ ভগবানও বলে এখন লর্ড তো অনেকেই যাদের কাছে প্রচুর জমি জায়গা অর্থাৎ ল্যান্ড আছে তাদেরকেও বলা হয় ল্যান্ড লর্ড কৃষ্ণ সে বিশ্বের প্রিন্স ছিল যে বিশ্বের শান্তি ছিল এও কেউ জানে না যে রাধাকৃষ্ণের লক্ষ্মীনারায়ণ হয়ে যায় তোমাদের উদ্দেশ্যে লোকেরা কত কথা বানিয়ে বলে ঝামেলা করে তারা বলে যে এরা তো ভাই বানিয়ে বাজিয়ে দেয় তাদের বোঝানো হয় প্রজাপিতা ব্রহ্মার মুখ বংশজাত ব্রাহ্মণ যাদের উদ্দেশ্যে গাওয়া হয় ব্রাহ্মণ দেবী দেবতায়ও নম ব্রাহ্মণরাও তাদের নমন করে কারণ তারা হলো সত্যিকারের ভাই বোন পবিত্র থাকে তবে কেন পবিত্রদের সম্মান করবে না কন্যা পবিত্র হলে তাও পায়ে পড়ে বাইরে থেকে ভিজিটাররা এলে তারাও কন্যাদের নমন করে এই সময় কন্যাদের এত সম্মান কেন কারণ তোমরা হলে ব্রহ্মা কুমার কুমারী তাই না মেজরিটি হলো তোমাদের কন্যাদের শিবশক্তি পাণ্ডব সেনার গায়নও রয়েছে এর মধ্যে পুরুষও আছে কিন্তু মেজরিটি মাতাদের রয়েছে তাই গায়ন করা হয় তাই যারা ভালোভাবে পড়ে তারা উচ্চ মর্যাদার হয়ে যায় এখন তোমরা সমগ্র ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি জেনে গেছ চক্রের মাধ্যমে বোঝানো অতি সহজ ভারত পারস্পরই ছিল এখন প্রস্তর পড়ি তাহলে সকলেই প্রস্তরনাথ হয়ে গেল তাই না বাচ্চারা তোমরা এই চুরাশি চক্রকেও জানো এখন ঘরে ফিরে যেতে হবে তাই বাবাকে স্মরণ করতে হবে যার ফলে পাপ কেটে যায় কিন্তু বাচ্চাদের থেকে স্মরণে পরিশ্রম পৌঁছায় না কারণ অলস্যতা সকালে ওঠে না আর যদি ওঠেও তাতে আনন্দ উপভোগ করে না নিদ্রাচ্ছন্ন হয়ে পড়ে পরে শুয়ে পড়ে আশাহত হয়ে যায় বাবা বলেন বৎস এতে যুদ্ধক্ষেত্র তাই না এতে আশাহত হওয়া উচিত নয় স্মরণের শক্তির মাধ্যমে মায়ার উপর বিজয় লাভ করতে হবে এখানে পরিশ্রম করা উচিত অনেক ভালো ভালো বাচ্চা আছে যারা যথার্থ রীতিতে স্মরণ করে না চার্ট রাখলে লাভ ক্ষতি জানা যায় বলা হয় চার্ট আমার স্থিতির ওপর আশ্চর্যজনক কাজ করেছে এমন কোনো বিরল ব্যক্তি চার্ট রাখে এ অতি পরিশ্রমে বহু সেন্টারে মিথ্যাবাদীরা অর্থাৎ ছল চাদুরে লোকের আগেও বসে পড়ে বিকর্ম করতে থাকে বাবা ডাইরেকশনকে গুরুত্ব না দিয়ে অনেক লোকসান করে দেয় বাচ্চারা কি জানে যে নিরাকার বলে না সাকার না জানে না বাচ্চাদের বারবার বোঝানো হয় সর্বদা মনে করবে যে শিব বাবা ডাইরেকশান দেন তাহলে তোমাদের বুদ্ধি ওখানেই ব্যস্ত থাকবে আজকাল যখন বাগদান হয় তখন চিত্র দেখানো হয় সংবাদপত্র দেয় যে এর জন্য এমন ভালো ঘর চাই দুনিয়ার কি হাল হয়ে গেছে আর কি হওয়ার কথা বাচ্চারা তোমরা জানো এখন অনেক মত মতান্তর রয়েছে তোমাদের ব্রাহ্মণদের হলো এক মত বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার মত তোমরা শ্রীমতের মাধ্যমে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করো তাই বাচ্চাদেরকেও শান্তিতে থাকতে হবে যে করবে সেই পাবে তা না হলে ক্ষতি হয়ে যাবে জন্ম জন্মান্তরের ক্ষতি বাচ্চাদের বলেন নিজেদের লাভ ক্ষতি দেখো চাঁদ দেখো আমরা কাউকে দুঃখ দিইনি তো বাবা বলেন এখন তোমাদের এক একটি সেকেন্ড অতি মূল্যবান শাস্তি ভোগ করে সামান্য কিছু পাওয়া এ কোনো বড়ো বিষয় নয় তোমরা তো অতি ধনশালী হতে চাও তাই না প্রথম প্রথম যারা পূজ্য ছিল তারাই পূজারি হবে এত ধনসম্পদ হবে সোমনাথ মন্দির তৈরি করবে তবে তো পুজো করবে সেই হিসেবে রয়েছে পুনরায় বাচ্চাদের বোঝান বাচ্চাদের বোঝান চার্ট রাখলে অনেক লাভ হবে নোট করা উচিত সকলকে সমাচার দিতে থাকো চুপ করে বসে থেকো না ট্রেনেও তোমরা বুঝিয়ে লিটারেচার দিয়ে দাও বলো এই হলো কোটি টাকার সম্পত্তি যখন ভারতের লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল তখন বিশ্বে শান্তি ছিল এখন বাবা পুনরায় এসেছেন রাজধানী স্থাপন করতে তোমরা বাবাকে স্মরণ করো তবে বিকর্ম বিনাশ হবে এবং বিশ্বে শান্তি আসবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক আমরা বিশ্বে শান্তি স্থাপনের নিমিত্ত ব্রাহ্মণ আমাদের অতি শান্ত চিত্ত হয়ে থাকতে হবে অত্যন্ত ধীরে বা রয়্যালিটিপূর্বক বার্তালাপ করতে হবে দুই অলসতা পরিত্যাগ করে শরণে পরিশ্রম করতে হবে কখনো আশাহত হবে না বরদান বিকাররূপী সর্পকেও শয্যায় পরিণত করা বিষ্ণুসম সদা বিজয়ী নিশ্চিত ভব ব্যাখ্যা বিষ্ণু যে শেষ শয্যা অর্থাৎ শেষ নাগের ওপর শয়ন দেখানো হয় তা হলো তোমাদের বিজয়ী বাচ্চাদের সহযোগী জীবনের স্মরণ চিহ্ন সহযোগের মাধ্যমে বিকাররূপী সর্প অধীন হয়ে যায় যে বাচ্চা বিকাররূপী সর্পের উপর বিজয় প্রাপ্ত করে তাকে আরাম আরামস্জায় পরিণত করে সে বিষ্ণুসম প্রফুল্লিত এবং নিশ্চিন্ত থাকে তাই এই চিত্রকে সদা নিজের সম্মুখে দেখো যে আমি বিকারকে অধীনস্থ করা অধিকারী আত্মা আরামে স্থিতিতে নিশ্চিন্ত স্লোগান বালক এবং মালিকের ব্যালেন্স দ্বারা পরিকল্পনাকে বাস্তবে রূপায়িত করো ओम um, शांति